আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর অসেষ সহমতে ভালো আছেন দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও খুব ভালো আছি আজ আপনার জানুয়ারি মাসের উনিশ তারিখ আজ আমি আমার পেয়ারা বাগানের যে মানে কি কী সার প্রয়োগ করেছি এবং কোন কারণে প্রয়োগ করেছি সে বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এবং আপনাদের একটু দেখিয়ে নিই মানে আমি তো সার প্রয়োগ করেছি আমার গাছের গ্রোথটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন সার প্রয়োগ করার আগে অবশ্যই আপনাদের গাছের দিকে আগে খেয়াল রাখতে হবে আপনাদের গাছের গ্রোথ কেমন গাছের সাইজ কত বড়। সে দিক হারে আপনারা আর কি সার মানে প্রয়োগ করবেন আপনার মানে একটা বিষয় আগে ক্লিয়ার করে নিই আমি আমার গাছের কন্ডিশন অনুযায়ী সার দিয়েছি আমার গাছের বয়স আমার গাছের গ্রোথ এবং সময় উপযোগী মানে কোন কোন সার সেই হিসেবে আমি আমার বাগানের সারটা প্রয়োগ করেছি এরপর এখন আপনারা অনেকে অনেক দর্শক ভাইয়ারা আমার বিশ্বাস অনেকে আমাদের এই ভিডিও দেখবেন দেখার পর দেখা গেল এখন আপনাদের বাগানের গাছ আমার গাছের তুলনায় ছোট আর এমন হতে পারে আমার গাছের তুলনায় অনেক বড় এখন সেক্ষেত্রে আপনাদের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে দিবেন মানে আমি এ কারণেই বলছি কারণ অনেক ভাই আলহামদুলিল্লাহ এখন আমরা যে মানে বিশেষ করে আমি যে পরিচর্যাগুলো করি তারাও আমাদের মানে এ পরি আমাদের অনুযায়ী পরিচর্যা করেন এবং সেই হিসাবে বলছি আপনারা আপনাদের গাছের কন্ডিশন এবং বয়স গ্রোথ হিসাবে সারটা দিবেন এখন দর্শক ভাইরা এখন আপনাদের আগে দেখা আমার গাছটা মানে গাছের গ্রোথগুলো আগে আপনাদের দেখে নিই নিচ থেকে একটু আপনাদের দেখায় এবার আস্তে আস্তে গাছের কাছে যায় এবং গাছের এবারে গাছের অবস্থা ছাড়া দেখায় তারপরে আপনারা কি আমি কী কী সার প্রয়োগ করলাম সেটা দেখাবো দেখুন মানে আল্লাহ রসের সহমতে প্রত্যেকটা গাছে প্রচুর মানে করি রয়েছে এখনো আর যেগুলো আল্লাহ রসের সহমত যে ফুলগুলো ফুটেছে তার অধিকাংশ আমাদের ফলে পরিণত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আমাদের কিছু মানে আমাদের কাছে মোটামুটি পিপি বাধা আছে আর কি যাই হোক মানে পিপি বাধাও রয়েছে এটা কি জন্যে দেখাচ্ছি বা আমার গাছের কন্ডিশনটাও আপনাদের দেখালাম মানে কন্ডিশন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই আমি আমার গাছের অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি এখন যেগুলো সারগুলো দিয়েছে সেই বিষয়ে আপনাদের একটু দেখাই দর্শক ভাইরা আপনারা এই ফাঁকা দেখায় দেখলে বুঝতে পারবেন আমার এই জায়গায় আপনার ডিএপি দেওয়া আছে আপনার এর সাথে দেওয়া আছে পটাশ মানে এমওপি সার এবং দিপশাম এই তিন কোয়ালিটির সার আমি আমার গাছের প্রয়োগ করেছি ও আর আপনার হচ্ছে এক বস্তা টিএসপি দিয়ে আসছিলো এটা ভুল ক্রমে চলে এসেছে আর কি যাই হোক এবার আমি সারের মাত্রাটা বলে দিই এবং কোন কি কি কারণে এই সারগুলো দিলাম এই সারগুলোর উপকারিতা কী সে বিষয়ে আপনাদের একটু বলে আর কি মানে আমাদের তার আগে একটু বলে নিই গত মানে গতকাল আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো বৃষ্টি হয়েছে যার কারণে আমরা এই সারটা প্রয়োগ করেছি আর আল্লাহ অশেষ রহমত সার প্রয়োগ করার সাথে সাথে আমাদের সারগুলো টেনে নিয়েছে আর কি মানে গাছ অধিকাংশ সারই টেনে নিয়েছে এদের জায়গাটা একটু শুকনো সেইখানে বোঝা যাচ্ছে দেখুন এখন দর্শক ভাইরা আপনাদের বলি আপনারা অনেকেই জানেন আমার এই বাসে বাগানটার আয়তন আট বিঘার কাছাকাছি এখন আমি আট বিঘা জমিতে জিপসাম দিয়েছি দুইশো কেজি অর্থাৎ আমার প্রত্যেক বিঘা প্রত্যেক বিঘাতে আমি জিপসাম দিয়েছি আপনার পঁচিশ কেজি করে জিপসামটা হচ্ছে বাংলা জিপশাম এরপর আমি দিয়েছি আপনার ডিএপি দিয়েছি পাঁচ বস্তা ধরুন ডিএপি টিএসপি দিয়েই পাঁচ বস্তা চার বস্তা ডিএপি এক বস্তা টিএসপি তাহলে আড়াইশো কেজি হলো আর আপনার হচ্ছে হিসেব করলে দেখা যায় তেত্রিশ কেজির একটু বেশি হবে এমনই বা বত্রিশ তেত্রিশ কেজি করে ডিএপি সার দিয়েছি এবং এমওপি দিয়েছি আপনার তিন বস্তা অর্থাৎ দেড়শো কেজি তাহলে আপনার আট হচ্ছে উনিশ কেজিটা দিয়ে এমনই হয় আঠারো উনিশ কেজি বা বিশ কেজির একটু কম বিঘাপতি মাত্রাটা ছিল এই এখন আপনাদের বলি কেন আমি সর্বপ্রথম এক এক করে আসি কেন আমি ডিএপি দিলাম ভাইরা মানে শুনুন মানে যেহেতু এটা শীতকাল আপনার শীতকালে আপনার গাছের গ্রোথ হবে কম আপনি যদি সারটা না দেন না আর হচ্ছে ধরি সঠিকভাবে আপনি ডিএপি সারটা দেন মানে সব সময় না মানে বেশিরভাগ সময় ডিএপিটা রাখবেন এই কারণে ডিএপিতে আপনার টিএসপি মানে ফসফেট ফসফেটের পরিমাণটাও থাকে আপনার ছেচল্লিশ পার্সেন্ট এবং অ্যামোনিয়া আপনার হচ্ছে সরি নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণটা থাকে আপনার হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ আপনার এক বস্তা ডিএপি সত্তর কে মানে সত্তর কেজি সারের কাজ করে এক বস্তা টিএসপি এবং বিশ কেজি ইউরিয়ার কাজ করে আর আপনারা জানেন মানে পেয়ারা গাছে বেশি ইউরিয়া ব্যবহার করা যায় না ইউরিয়া যদি আপনারা বেশি ব্যবহার করেন তাহলে দেখছেন যেমন এই আপনার ফুলগুলো ঝরে যাবে যদি বেশি ব্যবহার করা হয় আর কি সামান্য মাত্রা করা যায় তাহলে একটু বলি যদি বেশি করেন তাহলে ফুল ঝরে দেয় বা আপনার পেয়ারার কাছে ইয়ে নষ্ট হয়ে যায় গেট আপটা নষ্ট হয়ে যায় আমি করেছি আমি জানি এরপর আপনার যার কারণে ডিএপিটা আমি একটু বেশি ব্যবহার করি এরপরে আপনার হচ্ছে মানে আসলো আপনার এমওপি এই এইটাই হচ্ছে ব্যাপার যারা আপনারা এমওপি সার ব্যবহার করেন না তাদের বাগানের ফুলদালি বেশি ধরে মানে ফুল ফুটলে বেশি ধরে আপনাদের এদিকে মাথায় রাখবেন যারা আপনারা এমওপি সার ব্যবহার করেন না আপনাদের বাগানের পেয়ারা পরিষ্কার হয় না কাজাদের বাগানে আছে আপনার এমওপি সারের ব্যবহার কম বাগানে ফুল ফল কম এমওপি সারের অভাবে যার বাংলায় বলে পটাশ আর কি এড়ে গেল মানে আমার পটাশ সারটা এই কারণেই ব্যবহার করা যাতে আমার গাছের ফুল ফল এক মানে মানে যেগুলো ফুল ফুটছে এগুলো যাতে ঝরে না যায় এই কারণে এরপর আসলে দর্শক জিপশাম জিপসামটা কেন দিলাম এটাই একটা প্রশ্ন ভাই এখন এখন জিপসাম কেন দিলেন আর পঁচিশ কেজি করে দিলেন মাত্রাটা একটু বেশি হয়ে গেল না না ভাই মাত্রাটা বেশি হয়নি মাত্রাটা সঠিকই আছে আমার বরংশ মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে একটু বেশি দেওয়া ভালো ছিল জিপসামটা দেওয়া হলো এই কারণে যাতে আপনার এখন মাটির এখন আপনারা জানেন এই শীতকালে মাটি শুকনো থাকে বেশি যেহেতু বৃষ্টি হয় না আর জিপসাম আপনার পানি ধরে ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং গাছের ক্যালসিয়ামের ঘাটতি যেগুলো থাকে সেগুলো পূরণ করে নিঃসন্দেহে তাহলে জিপসামের অনেক উপকারিতা রয়েছে দেখুন আমি বেশিরভাগ সময়ই ডিএপি ব্যবহার করি মানে ডিআইপির আমি মনে করেন যে ডিআইপির বিকল্প সার আমি এখনও পাইনি তেমনভাবে মানে আমি সুযোগ হয়ে ওঠিনি আমি ডিএপির পরিবর্তে অন্য সার এখন ব্যবহার করব এমন সুযোগ আমার এখনও হয়ে যে এটা হচ্ছে বাস্তব কথা মানে যে আমি দশটা সারটার ব্যবহার করব আমি এখন গাছে সেই সুযোগটা পেয়ে যাই মানে পাইনি আর কি বা ম্যাগনেশিয়াম ব্যবহার করব সেই সুযোগটা আমার এখনও হয়ে উঠিনি ইনশাল্লাহ আপনাদের দেখুন আল্লাহর অশেষ নিয়ামত দেখুন আপনাদের একটু দেখায় মানে এগুলো আপনাদের দেখা চেষ্টা করছে এখন মানে যে ফুলগুলো ফুটছে ফুল ফুটে তখন ফলে পরিণত হয়ে যাবে মানে চারিদিকে শুধু ফুল আর ফুল জানি না ফুলের দাম কেমন হবে মানে ফুল থেকে ফল বেশ কত টাকা বিক্রি করতে পারবো কিন্তু আল্লাহ যে অশেষ নিয়ামত আল্লাহ যে আমার কত ফুল দিয়েছে মানে এই ধরনটায় সে না দেখলে বলার মানে বিশ্বাস হবে না মানে জেরে দেখাচ্ছে কারণ আছে যখন আমি কখন আমি ওই আপনার হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম এবং যে আপনারা জিংস আছে বলেন ছত্রিশ পার্সেন্ট মনো ওইটা ব্যবহার করতে পারবো আমি ওই সময় যখন আপনার হচ্ছে আমার এই ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে এটা সুন্দর সাইজে এসে দাঁড়াবে এটাই আর কি দর্শক ভিডিও আজকে আর বেশি বড় করব না বেশি কথা বলেও লাভ নেই আর আপনারা এই যে বাগানে আসে যাদের ফুল ফল ঝরে যাচ্ছে তারা পটাশটা ব্যবহার করুন বারবারই একই কথা বলছি এবং প্রত্যেকবার পটাশ না একবার পটাশ এবং একবার বরণ এদিকে মাথায় রাখবেন একবার পটাশ দিবেন যে এবার পটাশ দেবেন এরপর এবার দিবেন বরণ তারপরে আবার যে পটাশ দিবেন তার পরবর্তী দেবেন বোরন এইভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার বাগানের ফুল ধরা অনেক রোধ হয়ে যাবে যেটা আপনি হাতে কলমে প্রমাণ পাবেন এই আর কি দর্শক ভাইরা আর সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়ার দরখাস্ত থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ